হ্যালো ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গলের শিক্ষিত যুবক জীবিতের যে একটা স্বপ্ন থাকে শিক্ষক শিক্ষিকা হওয়ার, তার নতুন একটা পর্যায় আবার শুরু হলো। কলকাতার নিউজ 18 সংবাদপত্রে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে 7,000 শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। শিক্ষক শিক্ষিকার সম্পর্কে কি বলা হয়েছে নিয়োগের আগে সেটা দেখে নাও। রাজ্যে নতুন করে শিক্ষক নিয়োগ হতে চলেছে, এবার প্রাইমারি এবং আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার, অর্থাৎ দুটোতেই কিন্তু নিয়োগ হবে, প্রাইমারি এবং আপার প্রাইমারি। লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। বিকাশ ভবন সূত্রে খবর, শিক্ষক নিয়োগের ফাইলটিতে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল নবান্নে, আর আজ শুক্রবার তাতেই বলল সিলমোহর। সুতরাং কথাটা কিন্তু সত্য, এবং তোমরা যারা প্রিপারেশন করছো তারা আরও ভালোভাবে প্রিপারেশন করো, কারণ দেখছো শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি অনেক বছর পর বেরিয়েছে। সুতরাং সুযোগটা কোনোভাবেই মিস করো না। আর তোমরা যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পেতে অবশ্যই সঙ্গে থাকো। লাইক করো এবং কমেন্ট করো। সো থ্যাংক ইউ।